आज हमें चले आसछि पश्चिम मेदिनीपुर जिला चंद्रकोणाते। चंद्रकोणाते आईमा आयोजित एक रक्तदान शिविर एवं वस्त्रदान उपलक्षे उपस्थित छिलेन आईमा प्रधान रुहुल अमीन भाईजान। आज के उनार साथे आमरा प्रासंगिक ब्यापारे किछु कथा बलार चेष्टा करब। बीजेपी उक्त मुसलमान भूमिका कि हबे पश्चिमबंगे? বিজেপি কে রুখতে কিভাবে হবে এটা বলা এই মুহূর্তে সম্ভব না। বিজেপি কে রুখার জন্য মুসলিমরা শুধু এককভাবে পারলে বিজেপি কে রুখতে পারবে না। বাংলার হিন্দু মুসলিম সবাই যদি চায় বিজেপি কে আটকানোর জন্য তাহলে আটকাতে পারবে, না হলে আটকানো যাবে না। সরাসরি প্রশ্ন, আপনি যেহেতু আইমা সংগঠনের মূলমুখ, আপনি কোন দলকে কি ভোট দিতে বলবেন আপনার অনুগামীদের? এখন পর্যন্ত না, আমরা ব্যক্তির ভোটের উপর নির্ভরশীল। যে এলাকায় যত পারফেক্ট লোক হবে তাদেরকে আমরা ভোট দেওয়ার পক্ষে বলি। এই মুহূর্তে আমাদের সেরকম কোনো সিদ্ধান্ত হয়নি। ইলেকশনের আগে আমাদের একটা প্রেস কনফারেন্স হবে, ওখানে আমরা জানিয়ে দেব। এই যে আপনি প্রায় বলেন যে সংখ্যালঘু ভোটকে একত্রিত করতে হবে, কিন্তু এটা বাস্তবায়ন করাটা কতটা সম্ভব? সম্ভব কষ্ট আছে, অনেক কষ্ট আছে, কিন্তু অসম্ভব কিছু নয়। যদি রাজস্থানের মরুভূমিতে এখন চারা গাছ লাগানো সম্ভব হচ্ছে, তাহলে মাইনরিটি ভোটকে এক জায়গায় করাটা অসম্ভব নয়। কষ্ট আছে, আমরা কাজ করছি, হবে। আমরা গতকাল দেখলাম সিদ্দিকুল্লাহ চৌধুরী, যিনি প্রায় 20টি সংখ্যালঘু সংগঠন বা বিশিষ্ট মুসলিম বুদ্ধিজীবীদের সঙ্গে বৈঠক করলেন, সেখানে আপনাকে দেখতে পেলাম না কেন? আমি ছিলাম, চৌধুরী সাহেবের সাথে আমার কথা হয়েছে, ডেটটা আলোচনা করে না করার ফলে আমি পৌঁছাতে পারিনি। চৌধুরী সাহেবকে বলা হয়েছে যে আমি পরবর্তীকালে উনি আমার সাথে আলোচনা করে ডেট করবেন, বুঝবো, কথা হয়েছে। উনি কাজ করছেন, এরকম কাজ আমাদের সঙ্গে সবসময় থাকি। সিদ্দিকুল্লাহ চৌধুরী এবং বেঙ্গল ইমাম অ্যাসোসিয়েশন উভয়ের মতে বর্তমান শাসক ছাড়া বাকি যে সমস্ত দল, বিশেষ করে আব্বাস সিদ্দিকের সাথে মিমের জোট, সবই মুসলমানদের ক্ষতি করবে। এই প্রসঙ্গে আপনি কি বলছেন? তার মানে এটা তাহলে বলতে হবে যে টিএমসি মুসলমানদের উপকার করছে, এসব কথা নয়। যারা টিএমসিটা করেন তারা এই কথাগুলো বলবেন, আমরা তো আর টিএমসি করি না, ফলে আমরা এই কথা বলতে পারবো না। প্রত্যেকের রাজনৈতিক এজেন্ডা আছে, চৌধুরী সাহেব একটি রাজনৈতিক দলের প্রতিনিধি, ফলে তিনি তো বলবেন টিএমসিকে ভোটটা দেওয়ার কথা। বেঙ্গল ইমাম সম্পর্কে আমার কোনো ধারণা নেই। ভোট সামনে এলেই মাইনরিটিদের কি দায় পড়ে সরকার বাঁচানোর? বাকি সংখ্যাগুলো তো 70% ভোটার, তাদের নিয়ে অত মাথা ব্যথা নেই কেন? কে বলেছে মাথা ব্যথা নেই? হিন্দু মানুষরা সমানভাবে চিন্তিত, এটা আমাদের মনে হচ্ছে, কারণ আমরা মাইনরিটিদেরকে নিয়ে ব্যস্ত থাকি। আপনি যদি মাইনরিটি মেজরিটি দুটো কমিউনিটির মধ্যেই থাকেন, আপনি দেখবেন তারাও আমাদের মতোই চিন্তিত, কারণ কেউই চাইছে না, শিক্ষিত শান্তিপ্রিয় বাঙালিরা কেউ চাইছে না যে বিজেপি নামক একটা সন্ত্রাস বাংলায় ঢুকুক। আমরা লক্ষ্য করছি আপনি পরোক্ষ রাজনীতি করেন, আমরা কবে দেখবো রাজনীতির আসনে? রাজনীতি করছি বলে তো দাঁড়িয়ে আছি, পরোক্ষ প্রত্যক্ষ বলে না, ডাইরেক্ট ভোটে আমি নামি না, এটাই হচ্ছে সমস্যা। সময় হলে সেটাও করা যাবে। আসাদ আব্বাসীর জোট কতটা সফল হবে বলে আপনার ধারণা? সময় বলবে, টাইম মিলছে, আমি এখন কি করে বলবো। বিজেপি যেমনটি বলছে যে পরবর্তী সরকার নাকি তাদের, যদি এটা হয় তাহলে মুসলমানদের কতটা ক্ষতি হবে? দেখুন, এটা এইভাবে বলা যাবে না, আগে আসুক, এলে তারপর বুঝে যাবে কত ক্ষতি হবে। এখন না আসলেই তো কত ক্ষতি হবে, কত উপকার হবে, এই ক্যালকুলেশন আমরা করার পক্ষপাতিত নই। তবে এটুকুন বলি, বিজেপি ক্ষমতায় এলে শুধু মুসলিমদের নয়, হিন্দুদেরও ক্ষতি আছে, পুরো সমাজ ব্যবস্থার ক্ষতি হবে। সর্বশেষ প্রশ্ন, মুসলিমদের বাঁচাতে সব ভাইজানাদের কি আমরা একসাথে দেখতে পাবো? সবাই একসাথেই আছি, এটা মনে হচ্ছে কেন যে আমরা আলাদা? সবাই একসাথে আছি, কাজ করার পদ্ধতি সবার এক নয়, আস্তে আস্তে আমরা একে অপরকে বুঝছি। একটা পিরিয়ড এসে দেখবেন সবাই এক জায়গায় এসে গেছে। ধন্যবাদ আপনাকে। থ্যাংক ইউ।